আজকে কিছু কুলাঙ্গার, আজকে কিছু নাস্তিক, আজকে কিছু মুরতাদ আমার আর তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে আঘাত করতে যায় কথা বলো ঠিক কি না? 1400 1450 বছর আগে আমার নবী বলে গিয়েছেন আমার থেকে নিয়ে আদম পর্যন্ত একটা লোক জিনাকারী নাই, বর্তমান নব্য নাস্তিক মুরতাদ আমার নবীর চরিত্রে আঘাত করতে চায়, পরিষ্কার বলে দিতে চাই ওই নাস্তিকদের এই বাংলার জমিনে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, তোরা বলো ঠিক না বেটে? নবীজি 1450 বছর আগে বলছে আমি থেকে নিয়ে আদম পর্যন্ত পুরা বংশের ভিতরে একজন চরিত্রহীন নাই, আর 1400 বছর পরে আয়েশা যারা আমার নবী সম্পর্কে জানে না, যারা আমার নবীকে কোনোদিন দেখে নাই, যারা আমার নবীর আদর্শ বোঝে না, ওই সমস্ত কুলাঙ্গার, ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত মুরতাদ, ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত কাদিয়ানি, ওই সমস্ত এরকম শিয়ারা আমার নবীর চরিত্রে আঘাত করতে চায় কথা বলে ঠিক কি না? পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আজকের ইসলামী মহাসম্মেলন থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই বাংলার জমিন 92% মুসলমানের জমিন কথা বলে ঠিক কি না? এই বাংলার জমিন শাহজালালের জমিন কথা বলে ঠিক না বেটে? এই বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন, এই বাংলার জমিন মুফতি আমিনের জমিন কথা বলে ঠিক কি না? এই বাংলার জমিন ওই শেখ মাদানির জমিন, এই বাংলার জমিন ওই যে মাদানী নগরের শেখ সন্দেবী রহমতুল্লাহি আলাইহির জমিন, এই বাংলার জমিন আল্লামা মামুনুল হকের জমিন কথা বলো ঠিক কি না? এই বাংলার জমিন আইয়ুবী সাহেবদের জমিন, এই পবিত্র বাংলায় কোন কুলাঙ্গার আমার নবীকে গালি দিবে ওই কুলাঙ্গারের ফাঁসি দিতে হবে কথা বলো ঠিক না বেটি? যদি সংসদের মধ্যে আইন না করা হয় প্রয়োজনে বাংলার জমিনের 17 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে ওই বেঈমানদের ফাঁসির কাস্তে ঝুলাবে জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার বুকে একটা আলোচনা আছে বাবা, সেটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা, যে আলোচনা শুনলে মজা লাগে বলতেও মজা, যে আলোচনা করলে সব হয়, যে আলোচনা করলে আমার নবী ওই মদিনায় শুইয়া শুইয়া তোমার আমার প্রতি আমার নবীও খুশি হয়। শুনবেন আপনারা সূরায়ে তওবা শেষের দুইখানা আয়াত, দুইটা আয়াতের তাফসীর করে বয়ান শেষ। 1 নম্বর আয়াত শুনেন শুনেন শুনেন, আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ জাআকুম রাসূল রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিলমুমিনিনা রউফুর রহিম। কেউ আমার দিকে খেয়াল করেন নাকি? সব আমার দিকে তাকে, কোরআন শরীফ তেলাওয়াত করছে কি? আমি একটা অক্ষর তেলাওয়াত করলে, একটা অক্ষর তেলাওয়াত যদি শুনে, শুনেওয়ালা বলনেওয়ালা উভয়কে আমার আল্লাহ 10টা করে নেকি দান করেন। আজকের বয়ান ঘরে নিয়ে যাইতে হবে, কারা কারা রাজি জুড়ব হাত উঠান, ঘরে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। আজকের বয়ান ঘরে নিয়ে যেতে হবে, বয়ান এখানে রেখে গেলে হবে না। কয় হুজুর ওয়াজ কুছ কেমন রে? হায় রে ওয়াজ, ওয়াজ পুরা কান্দা ভাষা আলাইছে, পুরো মাঠ নৌকা চলে। কয় কি ওয়াজ করছে? না অনেক মজার ওয়াজ, আসাই যে এক এক ঘরে পেট ফুলে আলাইছে। আরে কি ওয়াজ করছে এটা? কয় হেডা তো কইতে পারি না, কি যে কইছে এরা কইতে পারি না, তাহলে কি লাভ হইলো বলেন? আমি ওয়াজ করব, আপনারা ওয়াজ করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নম্বর কথা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাকে আমাকে দুইটা নিয়ামত দান করেছে সবচেয়ে দামি, বলেন কয়টা? বলেন কয়টা? দুইটা। এবং এই দুইটা নিয়ামত সবচেয়ে দামি, এটা আপনারা আমি কেমনে বুঝলাম? আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে কিছু কিছু ব্যাপারে আপনাকে আমাকে খোটা দিছেন। কি দিছেন? জোরে বলেন না।
খোটা দিছে খোটা আপনি আর আমি যদি কাউকে 100 টাকা দেই 500 টাকা দেই অনেক সময় খোটা দেয় কি দেয় না দেয় কি দেয় না তোরে আমি 500 টাকা দিছি আর তুই আমার লগে মুখ লস কথা বলে ঠিক কি না এই যে যদি কেউ মনে করেন 50 টাকাও দিছে 500 টাকাও দিছে খোটাটা কোনটার দেয় 50 এর দেয় না 500 টা দেয় 500 টা দেয় আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন যেহেতু আল্লাহ এই দুইটা নিয়ামতের দিকে ইঙ্গিত করে খোটা দিছে বান্দারে কি দিছে খোটা মানে তুলনা করছে তাহলে বোঝা গেল এই দুইটা নিয়ামত আপনার আর আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে দামি কি দুইটা নিয়ামত এক নম্বর আল্লাহ বলতেছেন ইয়ামুননা আলাইকা আন আসলামু قل لا تمنوا علي اسلامكم الله কয় শরণ কর তোরা আল্লাহ খোটা দিয়ে বলতেছে যে তোদেরকে আমি এক নম্বর নিয়ামত দিছি মুসলমান বানাইছি আরে মেয়েদিকে তাকায় বলেন না সুবহানাল্লাহ এক নম্বর নিয়ামত কি দিছে জোরে বলেন মুসলমান কত দাম এটা বলতে গেলে সময় লাগবে বলবো না কারণ আমি দুই নম্বর নিয়ামত নিয়ে আলোচনা করব কয় নম্বর দুই নম্বর আল্লাহ বলতেছেন দুই নম্বর নিয়ামত কি লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযবা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين نعم الطيب জোরে বলেন কয়টা মান শব্দ ওলামাই কেরাম আছেন মান একটা খোটা লাগা আরবিতে ব্যবহার হয় প্রথম বলছেন ইয়ামুননা আন আসলামু যে তোদেরকে আহে মুমিন বান্দারা মুসলমান মানে আমি এত বড় নিয়ামত দিলাম তারপর তোরা বুঝছ না খোটা দুই নম্বর নিয়ামত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আল্লাহ তাআলা মুমিনদের জন্য দান করেছেন আমার আপনার জন্য শেষ নবী বিশ্ব নবী মহানবী জিন্দা নবী সরওয়ারে দু জাহান মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়া আল্লাহ আমাদের সবচেয়ে বড় অনুগ্রহ করেছে নিয়ামত কয়টা জোরে বলেন কয়টা এক নম্বর কি মুসলমান হওয়া দুই নম্বর হলো বিশ্ব নবীর উম্মত হওয়া দুইটা নিয়ামত আমার আল্লাহ পাক তোমারে আমারে দিয়া খোটা দিছে কোরআনে কারিমের ভিতরে বুঝাইছে হে বান্দা তোদের জন্য আমার পক্ষ থেকে দুইটা নিয়ামত সবচেয়ে বড় দ্বিতীয় নম্বর নিয়ামত নিয়ে আলোচনা হবে আমার আল্লাহ বলতেছেন কেমনে এই আল্লাহর নবী যে আপনার আর আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত এটা কেমনে বুঝলেন না নাই বুঝার কথা বলেন এজন্য একটু রসুলের পরিচয় দেই রসুলকে চিনার জন্য উদাহরণ দিতে হবে আমার নবী আসমানের মতন কিসের মতন জোরে বলেন না কিসের মতন আসমান দিয়ে উদাহরণ দেয় আসমানের মতন আসমান থেকে অনেক দামি কিন্তু উদাহরণ দেয় আসমানের সাথে কিভাবে বলে এখানে ছোট ছোট বাচ্চা আছে না নাই এই ছোট ছোট বাচ্চারা যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পাবে কি পাবে না জোরে বলেন যুবকরা যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পাবে কি পাবে না পুরারা যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পাবে কি পাবে না হুজুর যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পাবে কি পাবে না মাওলানা যদি আসমানের দিকে তাকায় আসমান দেখতে পাবে কি পাবে না জোরে বলেন পারবে কি পারবে না দুনিয়ার সমস্ত নারী পুরুষ জিন ইনসান মানব দানব পশু পাখি গাছপালা তরুলতা ছোট বড় জুয়ান বুড়া মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি মত চাকমা পিপ্রাত আরো যত রকমের সাঁওতাল আছে বিএনপি আওয়ামী লীগ
আরো যত রকমের দলের লোকেরা আছে সবাই যদি আসমানের দিকে তাকায় ওই আসমানকে যেমন পরিষ্কার দেখতে পায় ঠিক তেমনি ভাবে ভাইরা আমার একটা ছোট্ট বাচ্চা যদি চিন্তা করে আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ ছোট্ট বাচ্চা হব আমার শৈশবকালটা এই পৃথিবীর শ্রেষ্ঠ শৈশবকাল হবে তাহলে সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর শৈশবকালের দিকে তাকায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই শৈশবকাল যদি কেউ দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর শৈশবকালকে যদি কেউ ফলো করে এই দুনিয়ার শ্রেষ্ঠ শৈশব হিসেবে সে নিযুক্ত হয়ে যাবে কথা ঠিক না বেটি একটা তরুণ যদি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ তরুণ জীবনের দিকে তাকায় ওই তরুণ জীবনের দিকে যদি তাকায় নিজেকে যদি তরুণ মুহাম্মদের দিকে তাকাইয়া ওইভাবে নিজেকে যদি বানায় তাহলে এই দুনিয়ার শ্রেষ্ঠ তরুণ হবে কি হবে না একজন যুবক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর যৌবনকালের দিকে তাকায় যৌবনকালে আল্লাহর নবী কেমনে তার জীবনকে পরিচালনা করেছে ওইভাবে যদি তাকায় একটা যুবক এই পৃথিবীর শ্রেষ্ঠ যুবকে পরিণত হয়ে যাবে ঠিক না বেটি একটা আলেম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায় শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন তার দিকে তাকাইলে তার জীবনকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলায়া দেয় সে এই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হয়ে যাবে একটা ছাত্র যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্রত্বের জীবনের দিকে তাকায় এই পৃথিবীর শ্রেষ্ঠ ছাত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা একটা মন্ত্রী যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায় একজন প্রধানমন্ত্রী যদি আমার নবীর রাষ্ট্র পরিচালনার দিকে তাকায় এই পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা শ্রেষ্ঠত্ব পেয়ে যাবা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে তোমার আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাবেন এমনি এমনি পাঠাবেন না কারো আল্লাহর কাছে দোয়া করা লাগবে কারো প্রস্তাব দেওয়া লাগবে আপনি একজন বড় লোক মানুষ কোটি কোটি টাকার মালিক আপনার একটা মাত্র কন্যা কয়টা কন্যা জোরে বলেন কয়টা একটা মাত্র মেয়ে ওই মেয়েকে আপনি বিয়ে দিতে যাবেন বিয়ে দেওয়ার জন্য আপনার এমন কোন ছেলে আপনি তালাশ করবেন না ল্যাংড়া লুলা আতুর কথা বলেন ঠিক কিনা একটা গরিবের কাছে আপনি আপনার ছেলেকে দিবেন মেয়েকে দিবেন না আপনি আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য ওই এলাকার শ্রেষ্ঠ যুবকটাকে তালাশ করবেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জমিনের মধ্যে পাঠাইবেন পাঠানোর আগে শ্রেষ্ঠ জায়গা নির্বাচন করেছেন শ্রেষ্ঠ ব্যক্তি নির্বাচন করেছেন শ্রেষ্ঠ বংশ নির্বাচন করেছেন শ্রেষ্ঠ সৌন্দর্য নির্বাচন করেছেন শ্রেষ্ঠ আখলাক নির্বাচন করেছেন প্রস্তাব দিবে কে আল্লাহর কাছে প্রস্তাব কে দিবে মেয়ের বাবা তালাশ করতেছে পাত্রী বিয়ে দেওয়ার জন্য মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এখন ছেলে একটা কোটিপতি স্মার্ট কিন্তু প্রস্তাব রয়েছে খালু মেয়ের বাবা কয় নো লাইক খালু চলবে না এরপর আইছে মামু মামু আইছে বল কে তুমি তো আমি হলাম ছেলে ছেলের মামু কয় নো লাইক মামু চলবে না কাকে লাগবে কয় ছেলের বাপের লাগবে কথা বলেন ঠিক নেই আল্লাহর নবী আপনার আর আমার মুসলমান জাতির বাংলাদেশ জাতির না মুসলমান জাতির পিতাকে বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর সেটা ঠিক আছে ওটা আমি না মানা করতেছি না কিন্তু মুসলমান জাতির পিতা ওই শেখ মুজিবুরেরও পিতা আমাদের প্রধানমন্ত্রী হাসিনারও পিতা খালেদা জিয়ারও পিতা আপনার আর আমার পিতা হুজুরেরও পিতা সবার জাতির পিতা হলেন আমার আপনার সকলের জাতির পিতা হলেন মুহাম্মদ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ঠিক না বেটি ঠিক না বেটি কোন সন্দেহ আছে কেন সন্দেহ নাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মিল্লাতাবিকুম ইব্রাহিম তোমাদের মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে প্রস্তাব লাগাইছে সরাসরি বাপ কে কে আল্লাহর নবী তোমার আমার সকলের পিতা জাতির পিতা তিনি আল্লাহর কাছে প্রস্তাব দিতেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি আল্লাহু আকবার কার নবী প্রস্তাব দিল কে কে দিল ইব্রাহিম আলাইহিস সালাম কে সকলের পিতা পিতা এবার আল্লাহর কাছে প্রস্তাব দিল খলিলুল্লাহ হে আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম ও আল্লাহ মক্কার ঘর বানাইলাম এই মক্কার এই নগরীতে আপনি আপনার প্রিয় পাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাঠান প্রস্তাব দিলে কি হবে আল্লাহকে প্রস্তাবেও কাজ হবে না আবার এবার আল্লাহ তাআলা ইব্রাহিম ইসমাইলকে জবাই করাইয়া ওই রক্তকে পবিত্র ওই মাটিকে পবিত্র বানাইয়া ইসমাইলকে দিয়া সুপারিশ করাইতেছেন আরে দিয়া ইব্রাহিমের ছেলে খলিলুল্লাহর ছেলে ইসমাইল আল্লাহর কাছে একলগে সুপারিশ করে ও আল্লাহ আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কাছে যে সুপারিশ করছে আপনার কাছে যে দরখাস্তটা করছে আল্লাহ আপনি এই দরখাস্তটাকে মাইনা নেন প্রস্তাব দিল কে খলিলুল্লাহ প্রস্তাব দিছে কে খলিলুল্লাহ সুপারিশ করলো কে যবিহুল্লাহ জায়গাটার নাম কি বাইতুল্লাহ আল্লাহ পাক এই তিনটা জিনিস যখন একত্রিত হয়েছে আমার আল্লাহ ওই জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন হাবিবুল্লাহ খলিলুল্লাহ প্রস্তাব দিছেন যবিহুল্লাহ সুপারিশ করছেন আর জায়গাটা হলো অফিসটা হলো বাইতুল্লাহ আর আল্লাহ পাঠিয়ে দিলেন কাকে হাবিবুল্লাহ এবার আসেন আমি আমার আয়াতে ঢুকি এবার কাছ থেকে আলোচনা আয়াত থেকে চলবে আল্লাহ পাক বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আনফুসিকুম তোমাদের কাছে নবী পাঠানো হয়েছে তোমাদের মধ্য থেকে একজন মানুষ নবীজি কি আমরা কি সবাই বলেন আমরা কি মানুষ নবীও কি নবী কি ফেরেশতা না জিন ফেরেশতাও না জিনও না কারণ ফেরেশতার চাইতে জিনের চাইতে পাখি পশু পাখি যত রকমের মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের চাইতে সবচেয়ে ঊর্ধ্ব জগ উচ্চতম এবং সবচেয়ে সম্মানের হলো মানুষ ঠিক না বেটি আল্লাহ বলতেছেন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের মতো মানুষ পাঠাইলাম এই আনফুসিকুমের ব্যাখ্যায় তাফসিরে কাবীরে আল্লামা হযরতে ইমামে তাফসিরে কাবীরের লেখক আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন আনফুসিকুমের আরেকটা কেরাত আছে আনফাসিকুম কি আছে আনফুসিকুম মানে তোমাদের মতো মানুষ কিন্তু আরো একটা কেরাত করা যায় লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম এইজন হুজুর এই কথা তো জীবন শুনি নাই শুনছেন কোনদিন শব্দটা কি আনফাসিকুম আনফাসিকুমের ব্যাখ্যায় কি কি বলেন আনফাসিকুম আই আফজলিকুম আই আশরাফিকুম আল্লাহু আকবার কর না কয় তোমাদের মতো মানুষ ঠিক আছে কয় তোমাদের মতো নয় বলে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ আফজলিকুম আশরাফিকুম আফজলিকুম কিভাবে আশরাফিকুম কিভাবে সবচেয়ে উত্তম কিভাবে একটু আমরা তাফসীরের কিতাবের মধ্যে দেখি হযরত ওয়াসিল ইবনে হযরত ওয়াসিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলতেছেন ইন্নাল্লাহ আস্তাফা বনি কিনানা মিন বুলদি কুরাইশিন ওয়াস্তাফা কুরাইশাম মিন বুলদি ইসমাঈল ওয়াস্তাফা ইসমাঈল মিন বুলদি আদম ওয়াস্তাফানি আযজা ওয়াজাল আল্লাহ কয় ওই পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে আমি আমার নিজের কাজের জন্য কিছু লোককে বাছাই করেছি সুবহানাল্লাহ কয় বনি আদমের ভিতরে ইব্রাহিমের সন্তানদেরকে আমি আল্লাহ বাছাই করছি কাদেরকে বাছাই করছি জোরে বলেন ইব্রাহিমের সন্তানদেরকে ইব্রাহিমের সন্তান দুইজন কয়জন জোরে বলেন কয়জন এক নম্বর ইসমাঈল দুই নম্বর ইসহাক ইসমাঈল
ইসহাক, ইসহাকের ঘরের সন্তানের নাম হলো ইয়াকুব, ইয়াকুবের ঘরের সন্তানের নাম হলো ইউসুফ, ইউসুফের পরে দাউদ, দাউদের পরে সুলাইমান, এরপরে মুসা, এরপরে ইয়াহইয়া, এরপরে আরো কত নবী, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সবাই হলো হযরত ইসহাক আলাইহিসসালামের সন্তান। ও এই গ্রুপকে আলাদা করেন, এই গ্রুপ থেকে স্পেশালি ভাবে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিসসালাম বংশকে নির্বাচন করেছেন। কাকে? এরা হলো বনি ইসরায়েলের নবী, একবার ইব্রাহিম ইসহাক থেকে নিয়া ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, এদেরকে আলাদা, এরা আলাদা, কিন্তু স্পেশালি হলো ইসমাঈলের বংশ। বলে ইসমাঈলের বংশ কিভাবে স্পেশাল? ওই ইসমাঈলের বংশে আর কোন নবী আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল থেকে নিয়া বনি কেনানা কুরাইশ বংশের ভিতরে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। একদিকে বাটখারা দিছেন পঞ্চাশটা, কয়টা? পঞ্চাশটা বাটখারা দিছেন এক কেজি করে, আরেক দিকে দুই মিনিট একটা বাটখারা দিছেন একটা। বলেন তো কোনটার ওজন বেশি হবে? আরে কথা কয় না, দুই মিনিটের ওজনটা বেশি হবে না? যত নবী আসুক না কেন, ঈসা আলাইহিসসালাম আসুক না কেন, জাকারিয়া আলাইহিসসালাম আসুক না কেন, মূসা আলাইহিসসালাম আসুক না কেন, আরো যত রকমের নবী আসুক না কেন, তোমার আর আমার নবী হলেন এই সব নবীদেরও নবী। একজন পাঠাই দিছে সব পালা নিচে বইয়া গেছে, একজন বাড়ি হয়ে গেছে, ঠিক না? বুঝছেন কথা? আফজলিকুম আশরাফিকুম, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলতেছেন আনা আনফাসুকুম নাসাবাও হাসাবাও ওয়াসহারা লাইসা ফি আদম লাইসা ফি আবাই মিল্লাতুন আদম সিফাহুম কুল্লুনা নিকাহ। আল্লাহ নবী বংশ কত উচ্চ বংশ জানেন? আল্লাহ নবী বলতেছেন আরে শোনো শোনো শোনো, আমার বংশরা পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। কিভাবে? শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ কিভাবে দিয়েছেন? আমার বংশ থেকে আমি থেকে নিয়ে আমার বাবা আব্দুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালিব, তার বাবা হাশেম, তার বাবা আব্দে মানাফ, নিতে 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 আদম পর্যন্ত সমস্ত মানুষ ছিলেন পুত পবিত্র। আল্লাহু আকবার বলেন। পুত পবিত্র মানে কি? মানে আমি থেকে নিয়ে আদম পর্যন্ত আমার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা আদম পর্যন্ত একটা পুরুষও কোনোদিন জিনা করে নাই। সুবহানাল্লাহ, বাইতে গিয়ে কই? নালে তুই আছেন কালকে একবারে কই নাকি? এটা কেউ বলতে পারবেন এখানে যারা আছেন? আমার নিজের কথাই তো বলার কোনো ক্ষমতা নাই, আমার বাবার কথা আমি বলতে পারবো জিনা করে নাই, আমার দাদার কথা বলতে পারবো, আমার দাদার দাদার কথা বলতে পারবো, তার দাদার কথা বলতে পারবো না, কিন্তু আল্লাহ নবী বলেন আনা আনফাসুকুম নাসাবাও ওয়া হাসাবাও ওয়া সাহারা লাইসা ফি আবাই মিল্লাতুন আদম সিফাহুন কুল্লুনা নিকা। তুমি বলেন সুবহানাল্লাহ। আজকে কিছু কুলাঙ্গার, আজকে কিছু নাস্তিক, আজকে কিছু মুরতাদ আমার আর তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে আঘাত করতে চায়, কথা বলো ঠিক কিনা? ১৪০০ বছর আগে আমার নবী বলে গিয়েছেন আমার থেকে নিয়ে আদম পর্যন্ত একটা লোক জিনাকারী নাই, বর্তমান নব্য নাস্তিক মুরতাদ আমার নবীর চরিত্রে আঘাত করতে চায়, পরিষ্কার বলে দিতে চাই ওই নাস্তিকদের এই বাংলার জমিনে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, ফাঁসির কাস্তে ঝুলাতে হবে। তুরে বলো ঠিক না বেটে? নবীজি ১৪৫০ বছর আগে বলছে আমি থেকে নিয়ে আদম পর্যন্ত পুরা বংশের ভিতরে একজন চরিত্রহীন নাই, আর ১৪০০ বছর পরে আইসা, যারা আমার নবী সম্পর্কে জানে না, যারা আমার নবীকে কোনোদিন দেখে নাই, যারা আমার নবীর আদর্শ বোঝে না, ওই সমস্ত কুলাঙ্গার, ওই সমস্ত নাস্তিক, ওই সমস্ত মুরতাদ, ওই সমস্ত বেঈমান, ওই সমস্ত কাদিয়ানি, ওই সমস্ত এরকম শিয়ারা আমার নবীর চরিত্রে আঘাত করতে চায়, কথা বলে ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আজকের ইসলামী মহাসম্মেলন থেকে, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই বাংলার জমিন ৯২ ভাগ মুসলমানের জমিন, কথা বলে ঠিক কিনা? এই বাংলার জমিন শাহজালালের জমিন, কথা বলে ঠিক না বেটে?
এই বাংলার জমিন শাইখুল হাদিসের জমিন এই বাংলার জমিন মুফতি আমিনের জমিন কথা বলা ঠিক কিনা এই বাংলার জমিন ওই শাইখ মাদানির জমিন এই বাংলার জমিন ওই যে মাদানী নগরের শাইখ সন্দেবী রহমাতুল্লাহি আলাইহির জমিন এই বাংলার জমিন আল্লামা মামুনুল হকের জমিন কথা বলা ঠিক কিনা এই বাংলার জমিন আইয়ুবী সাহেবদের জমিন এই পবিত্র বাংলায় কোন কুলাঙ্গার আমার নবীকে গালি দিবে ওই কুলাঙ্গারের ফাঁসি দিতে হবে কথা বলে ঠিক না বেঠি যদি সংসদের মধ্যে আইন না করা হয় প্রয়োজনে বাংলার জমিনের 17 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে ওই বেঈমানদের ফাঁসির কাস্তে ঝুলাবে জোরে বলেন ঠিক কিনা রাজি আছো মুসলমান আমার নবী কইতাছে লাইসাফি আবাই মিল্লাতুল আদম সিফা প্রত্যেকই পুত পবিত্র কুল্লুনা নিকা একটাও সন্তান জন্ম দেয় নাই ব্যাপথে বেলাইনে সবাই বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছেন সুবহানাল্লাহ কর কত বড় কথা চিন্তা করছে এরপরে আসে বংশের মধ্যে আব্দুল মুত্তালিব দাদা দাদার নাম কি জোরে বলেন দাদার নাম কি আব্দুল মুত্তালিবের ইতিহাস কইলে এক ঘন্টা লাগবে সময় তো আপনারা দিবেন না থাকবেন না ভাগবেন জোরে বলেন থাকবেন না ভাগবেন কারা কারা ভাগবেন দুই হাত উঁচা করে মাশাআল্লাহ মাশাআল্লাহ রাগ করছেন কি আরে চাচা আমার দিয়া যাবেন গা আরে এত কষ্ট করে আমি ঢাকা থেকে আইলাম বাইরা আমার আব্দুল মুত্তালিবের 10 জন সন্তান ছেলে আর হলো 6 জন হলেন মেয়ে ছেলে কয়জন মেয়ে কয়জন 6 জন ছেলে হলো 10 জন আমার আল্লাহ পাক পিতা নির্বাচন করার ক্ষেত্র পৃথিবীর শ্রেষ্ঠ পিতা নির্বাচন করেছেন সুবহানাল্লাহ কর নামের দিক দিয়েও শ্রেষ্ঠ কামের দিক দিয়েও শ্রেষ্ঠ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নামের নাম নির্বাচন করলেন একটু খেয়াল করে দেখেন আব্দুল মুত্তালিবের 10টা ছেলে কারো নাম আব্দুস শামস কারো নাম আব্দুল ওজ্জাব কারো নাম নওফাল কারো নাম হারেস কারো নাম হামজা কারো নাম আব্বাস কারো নাম আবুল আহাব কারো নাম আবু তালেব কারো নাম জুবায়ের এরকম ভাবে কারো নাম হলো আব্দুল্লাহ আব্দুস শামস তো সূর্যের গোলাম কার গোলাম জোরে বলেন কার গোলাম আব্দুস শামস তো সূর্যের গোলাম আল্লাহ কয় না না আমার নবী সূর্যের গোলামের ঘরে পৃথিবীতে আসতে পারে না ঠিক না বেটি আব্দুল ওজ্জা মানে ওজ্জার গোলাম কথা বলেন ঠিক কিনা ওজ্জার গোলাম মানে লাখ ওজ্জা যেরকম দুর্গা কালী এরকম সরস্বতী মূর্তি আছে ওই মক্কার জমিনে একটা মূর্তির নাম ছিল ওজ্জা ওজ্জার গোলাম আব্দুল ওজ্জা আমার আল্লাহ ডাক দিয়া কয় না 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 আমার নবী ওজ্জার ঘরের গোলামের ঘরে আসতে পারে না কারণ নাম হলো নওফাল মানে লম্বা জমিন আল্লাহ কে এটাও পছন্দ হয় নাই কারণ নাম হলো হারেস মানে শক্ত জমিন কারণ নাম হলো আব্বাস মানে পাথরওয়ালা জমিন এটাও পছন্দ হয় নাই আমার আল্লাহ কয় এমন একজন বান্দি মুহাম্মদ যিনি হবেন আমি আল্লাহর গোলাম আমাদের নবীর বাবার নাম কি জোরে বলুন বাবার নাম কি আব্দুল্লাহ আল্লাহ কয় ও নবীজি আপনাকে আমি এমন একজন পিতা দিলাম সূর্যের গোলাম নয় শক্ত জমিনে নয় নরম জমিনে নয় ওই দুর্গার গোলাম নয় ওই সরস্বতীর গোলাম নয় উজ্জার গোলাম নয় আপনার বাবা হলেন আমি আল্লাহর গোলাম বাবা দেখছেন 10 জনের ভিতরে এমন একজনের নাম পছন্দ করছে আল্লাহ যিনি হলেন কার গোলাম জোরে বলেন কার গোলাম আল্লাহর গোলাম আমার নবী হলেন আল্লাহর গোলামের ঘরের সন্তান এইদিকে মার দিকে তাকান মা হলেন কে জোরে বলেন আমেনা মা হলেন কে আমেনা মা হলেন আমেনা আমেনার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব বংশ হলো বনি জাহরা
মার ক্ষেত্রে আল্লাহ ওই মদিনার শ্রেষ্ঠ বংশ নির্বাচন করেছেন। মদিনার মধ্যে অনেক বংশ ছিল, বনু নাজির, বনু কুরাইজা। বনু নাজির অর্থ হলো লাঠিওয়ালা বংশ। কি বংশ? লাঠিওয়ালা। আরে ভাই, লাঠির কথা শুনলে মারামারি কথা মনে হয়, কথা বলে ঠিক না বে? ঠিক। আল্লাহ কই লাঠিওয়ালার করে আমি আল্লাহ আমার নবীর মা কে পাঠাবো না। বনু কুরাইজা অর্থ চাকুওয়ালা। কিওয়ালা? চাকুওয়ালা বংশ, ডেগারওয়ালা বংশ, ডাকাতি চুরির হাজানি করে ডেগার দিয়া আল্লাহকে না 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 আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের নামওয়ালা বংশে আমি আল্লাহ পাঠাবো না, আমি পাঠাবো বনি জোহরার ঘরে। বনি জোহরা মানে কি? ফুলওয়ালা। কিওয়ালা? আর জোরে বলেন না, কিওয়ালা? ফুল দিয়া কি হয়? লাঠি দিয়া ঝগড়া লাগে না কমে? জোরে কম। লাঠি দিয়া ঝগড়া লাগে আবার বাড়ে, চাকু দিয়াও ঝগড়া লাগে আবার বাড়ে, কিন্তু ফুল হলো এমন একটা জিনিস যেই জিনিসটা দিয়া মানুষে মানুষে ঝগড়া মিটা যায়। ফুল কি পত্তি সে কাট সকতে হই রে কাজগর, ফুল কি পত্তি সে কাট সকতে হই রে কাজগর, নরম নাজুক ফর কলামে বে কলামে বে আসর, নরম নাজুক ফর কলামে বর কলামে বে আসর। ফুল দিয়া মানুষে মানুষের ঝগড়া মিটা যায়, ফুল দিয়া মানুষে মানুষের কথা কাটাকাটি বন্ধ হয়ে যায়। একজনের সাথে ঝগড়া লাগছে, তারে যদি ফুল দিয়া দাও তার ঝগড়া মিটা যায়, ঝগড়া মিটা যায়। ওই ফুলওয়ালা বংশে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মা, তাকে আল্লাহ পাক ওই বংশে পাঠাইলেন। নবীজির বাবা, নবীজির নানার নাম হলেন আব্দুল ওয়াহাব। জোরে বলেন কি? আব্দুল ওয়াহাব। ওহাব আল্লাহ পাকের একটা নাম। কার নাম? ওহাব আল্লাহ পাকের একটা নাম। ওই জাহিলি যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন নামগুলা কেমনে নির্বাচন করেছেন। যুগটা ছিল জাহিলি যুগ, কথা বলে ঠিক কিনা? ওই যুগে এত সুন্দর নাম থাকার কথা না, ওই যুগে তো অনেক খারাপ খারাপ নাম হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠাইবেন ওই বংশে, এই জন্য আমার আল্লাহ এমন একটা নাম নির্বাচন করলেন। বলেন যে নাম হলো ওয়াহাব। ওয়াহাব মানে আল্লাহর নাম, ওয়াহাব মানে আল্লাহর নাম, আব্দুল ওয়াহাব মানে ওই ওয়াহাব মানে ওয়াহাবের গোলাম, আব্দুল ওয়াহাব মানে ওয়াহাবের গোলাম মানে আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম মার দিক দিয়াও আবার বাবার দিক দিয়েও আল্লাহর গোলাম। আমিনা হলো ওয়াহাবের কন্যা। আব্দুল মুত্তালিব ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সাথে ছিল দশজন সন্তান। এই দশজন সন্তানকে নিয়ে রওনা হয়েছেন ব্যবসা করার জন্য, যাবেন মদিনার দিকে। মদিনা পরে রাত্র হয়ে গেছে, কার বাড়িতে গিয়ে উঠবে? খুঁজতে খুঁজতে শুনে যে এই এলাকার মধ্যে একটা লোক আছে, বড় ধনী, বড় শরীফ লোক, ভদ্র লোক, মেহমান নওয়াজ, এরকম এলাকার মধ্যে খুব নামি দামি, নাম হলো আব্দুল ওয়াহাব। নাম কি? আব্দুল ওয়াহাব। ওয়াহাবের বাড়িতে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। গোলামে কয়, এই ঘরে কেন আসছেন? কয়, আমি একটু এই ঘরের লোকের সাথে দেখা করতে চাই। বাড়িতে মালিক নামাজ পড়তেছে, আল্লাহু আকবার কয়, আপনার সাথে এখন দেখা করতে পারবে না, এখন তিনি নামাজ পড়তেছে, এখন দেখা করতে পারবে না। বলো গিয়া আমি আব্দুল মুত্তালিব আসছি, আব্দুল মুত্তালিব নাম বললেই দেখা করতে রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন গোলাম ডাক দিয়া কই, এটা কি আপনি ওই আব্দুল মুত্তালিব যে আব্দুল মুত্তালিব নাকি মক্কায় থাকে? ওই আব্দুল মুত্তালিব নাকি? বলে হ্যাঁ আমি আব্দুল, ওই আব্দুল মুত্তালিব। কই সরি সরি। কি কয়? সরি। কেন সরি? কয় আপনি তো অনেক ধনী, আপনার তো অনেক নাম, আপনি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি চাবিওয়ালা। কয় পরিচয় একটু আগে দিবেন না? সরি সরি সরি, আপনি আসছেন এখন, আমি ডাক দিতেছি। ডাক দিছে, রাত্রিবেলায় থাকছে। কয় ভাই কেন আসছেন এইদিকে? বলে আমার সাথে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ব্যবসার জন্য যাইতেছি। আমি চাইলাম এই মদিনার ভিতরে এমন একজন লোকের বাড়িতে থাকবো
নাকি ভদ্র যে নাকি শরীফ যাতে আমার মালগুলা কোনো অক্ষয় না হয় আমার মালগুলা যাতে হেফাজতে থাকে এই জন্য আমি তোমার বাড়িতে আসছি তোমার নাম শুনি না আসছেন ভালো করছেন বলে বাইরে তোমার সন্তান কয়জন আব্দুল হামদ দিয়া কয় তোমার সন্তান কয়জন বলে আমার 10 জন সন্তান ছেলে আর হলো 6 জন সন্তান মেয়ে ভাই তোমার কয়টা সন্তান বলে আমার একটা সন্তান আমার এই সন্তানের নাম হলো ওই সন্তানের নাম হলো আমেনা সুবহানাল্লাহ আল্লাহ আমেনা এত সুন্দর নাম ও আব্দুল ওহাব তোমার মেয়েটা দেখতে কেমন আব্দুল ওহাব জহুরি ডাক দিয়া কয় আরে আব্দুল মুত্তালিব আমার মেয়েটা এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে সবচেয়ে পরহেজগার মেয়ে আমার মেয়েটা বালিগা হওয়ার পরে এই পর্যন্ত কোন পরপুরুষ তারে দেখতে পারে নাই সুবহানাল্লাহ কোন ওই জাহিল যুগে আমার নবীর মা তারে বালিগা হওয়ার পরে কেউ দেখতে পারে নাই এমন পর্দাশীল বরং পর্দাশীল আব্দুল মুত্তালিবের দুস্থ এমন একটা কন্যাই তো আমি খুঁজতেছি আমার একটা সন্তান আছে খুব পরহেজগার খুব আল্লাহওয়ালা তার চেহারার ভিতরে ওই সম্পর দিন একটা নূরের ঝলকারি আমি দেখতে পাই কয় কে রে সেই সন্তানের নাম কি বলে আব্দুল্লাহ সুবহানাল্লাহ কইতেন না কয় আমার এই সন্তানের নাম হলো আব্দুল্লাহ আচ্ছা তাই নাকি বলে এখানে আসেনি কয় না না ও মক্কায় আছে তাড়াতাড়ি খবর দাও মক্কার থেকে ঢাকায় আনাইছে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে যখন আনছে আব্দুল ওয়াহাব আব্দুল্লাহকে যখন দেখছে মাথা খারাপ হয়ে গেছে কয় তোমার ছেলের ওই কপালের ভিতরে যে নূরটা দেখা যায় ওই নূরটা তো কোনো ছোটখানো নূর নয় আমি তো আমার কন্যার তার আমার কন্যার কপালের ভিতরে ওই নূর আমি দেখি আমি আমার কন্যার কপালে ওই ওই নূরটা দেখি বলে তাই নাকি বলে এই নূরটা কোন নূর বলে ওই নূরটা হলো আমার আপনার তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর নূরটা কেমন নূর আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারে আসমান জমিন লৌহ কলম চাঁদ সিতারে हर चीज में है नूरे मोहम्मद की नजारे हर चीज में है नूरे मोहम्मद की नजारे सूरज कमर खल्क हजर चंद नहारे सूरज कमर खल्क हजर चंद नहारे हर चीज में है नूरे मोहम्मद की नजारे हर चीज में है नूरे मोहम्मद की नजारे इस बात की कुरान भी देता है शहादत इस बात की कुरान भी देता है शहादत है सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत है सुन्नत महबूब खुदा दीनों में हुज्जत अल्लाहु अकबर बोलो আব্দুল মুত্তালিব রাজি হয়ে যায় আমার নবীর আব্বা আমার নবীর আম্মা উয়ের বিবাহ শাদি হয়ে যায় আমার নবী আমেনার গর্ভে চলে আসছেন ওই সিরিয়া থেকে মদিনা হইয়া মক্কায় ব্যবসা বাণিজ্য কইরা যখন মক্কায় ফিরতেছিলেন এই মদিনার মাটিতে আইসা আমার নবীর পিতার ইন্তেকাল হয়ে যায় কথা এই জায়গায় রাখেন এই পর্যন্ত কথা রাখেন এরপরে আমরা আমার আর আপনার নবী আপনারা আমার জন্য কি রাইখা গেল কথা আমার জানা দরকার আছে আমাদের কত মহব্বত করেন ভালোবাসেন নবীজি এই কথাটা বলেই আমি শেষ করে কি দিয়া গেল নবীজির যেদিন ইন্তেকাল করবে দরজার সামনে আইসা আজরাইল সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله আজরাইল দরজার সামনে এসে দাঁড়ায় গেছে মা ফাতেমা আল্লাহর নবীর ডাক দিয়া কয় ও আব্বা জান দরজার সামনে কে দাঁড়ানো বলে যে আজরাইল এসে গেছে কেন আসছে বলে আজরাইল তো কার ঘরে খামা খা যায় না আজরাইল মনে হয় আমারে নিতে আসছে আব্বা আমি আপনারে এত সকালে যাইতে দিব না আব্বাজান আল্লাহর নবী ডাক দিয়া কয় মা
আমারে তুমি যতই রাখতে চাও আমারে তুমি আটকাইয়া রাখতে পারবা না। আজরাইল ঘরের মধ্যে ঢুকছে, সালাম দিছে, এই মাত্র জিব্রাইল আসছে, জিব্রাইল আইসা আল্লাহর নবীর সালাম দিয়া কয়, ও নবীজি আপনার কাছে আল্লাহ দুইটা প্রস্তাব রাখছেন। কি প্রস্তাব? এক নম্বর প্রস্তাব, আল্লাহ আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে চায়, আপনি যখন মরবেন তখন আপনাকে মার মৃত্যু দিবে। কিন্তু আরেকটা প্রস্তাব হলো, ও নবীজি আমার আল্লাহ আপনার সাথে দেখা করতে চায়। এই পুরা দুনিয়ার মানুষ, পুরা দুনিয়ার মানুষ আপনার জন্য পাগল, কিন্তু একজন আছে যিনি আজ যিনিও আপনার জন্য পাগল। পুরা দুনিয়ার মানুষ আল্লাহর জন্য পাগল, কিন্তু আমার আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাগল। জিব্রাইল আল্লাহর নবী ডাক দিয়ে আগে কথা সংক্ষেপ, ও জিব্রাইল আমারকে তুমি নিয়ে যাইবা, আমার দুইটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? বলে এক নম্বর কন্ডিশন, কি কন্ডিশন? আমি মৃত্যুর পরে আমার উম্মতকে একবারে কোন আযাব দিয়া হালাক করা যাবে না, আল্লাহ কয় মঞ্জুর। দুই নম্বর, কাল হাশরের ময়দানে আমার উম্মতদের কত পার্সেন্ট কি আল্লাহ মাফ করবেন? কত পার্সেন্ট আল্লাহ মাফ করবে? জিব্রাইল কয় যান 50, 100 মধ্যে 50, 100 মধ্যে 50। বলে চলবে না, 90 কো চলবে না। বলে আপনি কি চান? আমি একটা জিনিস চাই, ওই জিনিসটার নাম হলো মাকামে মাহমুদ। আমি মাকামে মাহমুদের মধ্যে বৈশা আমি আমার পুরা উম্মতের জন্য যতজন মনে চায় ততজনকে নিয়ে আমি জান্নাতে যাব। ভাই ওই নবীরে যদি কেউ গাল দেয়, ওই যে গাল দিবে ওর কল্লো ফলাই দিতে হবে। কথা বলো ঠিক না বেঠে? এজন্য সামনে আমার নবীর খতনা নবুয়তের চেয়ারে ওই গুলাম মোহাম্মদ কাদিয়ানির জানারা গুলাম মোহাম্মদকে বসাইতে চায়। পরিষ্কার দাবি হাটাদারি হুজুর বলেছে, আল্লামা মামুনুল হক বলেছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ ইয়ুবি বলেছে, আমরাও আজকে এই মাহফিল থেকে বলে দিতে চাই, কাদিয়ানিরা কাফের। জোরে বলেন কাদিয়ানিরা কি? আর জোরে বলেন কি? আর জোরে বলেন কি? সংসদে স্লোগান, একটা স্লোগান, শেষ কথা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।